आलोच्य विषय प्रेजेंट परफेक्ट टेंस। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটিকে আমরা বাংলা ভাষায় পুরাঘটিত বর্তমানকাল বলে থাকি। এবার আমরা দেখে নেব ঠিক কি রকম পরিস্থিতিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে দেখো, কোনো কাজ বর্তমানে এইমাত্র শেষ হলো বোঝালে বা কাজটি শেষ হলেও তার ফলাফল বর্তমান আছে বা অপ্রকাশিত আছে এরকম বোঝালে, বা কাজটি অতীতে শেষ হলেও সময়ের উল্লেখ নেই এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এক্ষেত্রে তোমাদের তিনটি জিনিস মনে রাখতে হবে। প্রথমটি হলো যে কোনো কাজ এইমাত্র শেষ হলো বোঝালে বা কাজটি শেষ হলেও তার যে ফলাফল সেই ফলাফলটি এখনো বর্তমানে আছে বা সেই ফলাফলটি অপ্রকাশিত আছে। আবার হতে পারে এরকম যে কাজটি অতীতে শেষ হয়েছে, কিন্তু অতীতে শেষ হলেও তার সময়ের উল্লেখ নেই, কাজটি কখন হয়েছে কবে হয়েছে উল্লেখ নেই, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই টেন্স ব্যবহার করে থাকি। এইবার দেখে নেব এই টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠনটা আমরা কেমনভাবে করব। এর জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে সেই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে। এরপরে দেখো ভি3 অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ বা যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এরপরে বসবে এক্সটেনশন, এক্সটেনশন মানে এখানে অবজেক্ট বা অন্যান্য কিছু যদি থাকে সেটা আমাদের কিন্তু এবার শেষে লিখে দিতে হবে। মূল যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো যে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ, এটাই কিন্তু হলো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল বিষয়। এবার আমরা কিছু ছোট্ট ছোট্ট উদাহরণ দেখে নেব, তারপরে আমরা আস্তে আস্তে একটু বড় বড় উদাহরণের দিকে যাব। প্রথমে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। এখানে সাবজেক্ট হলো আমি, আই, খাওয়া ইংরেজি ইট, এখানে আই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বসানো হয়েছে আর খাওয়া ইংরেজি ইট তার তৃতীয় রূপ হয়েছে এখানে ইটেন। তো আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। এবার আমরা খেয়েছি, উই হ্যাভ ইটেন। তুমি অথবা তোমরা খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি অথবা সি হ্যাজ ইটেন। এখানে দেখো হ্যাজ হয়েছে কারণ এখানে সে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এখানে মনে রাখতে হবে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে, বাদবাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। এবার তারা খেয়েছে, দে হ্যাভ ইটেন। রাম খেয়েছে, রাম হ্যাজ ইটেন। রাম ও রহিম খেয়েছে, রাম অ্যান্ড রহিম হ্যাভ ইটেন। এইখানে দেখো রাম খেয়েছে, রাম হ্যাজ ইটেন কারণ রাম থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, কিন্তু পরেরটিতে রাম ও রহিম যখন একসঙ্গে আছে এখানে ও দিয়ে বা ইংরেজিতে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। দুটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টকে একসঙ্গে যোগ করা হয়েছে অ্যান্ড দিয়ে, তাই এখানে কিন্তু হ্যাভ বসানো হয়েছে। এবার আমরা আরো কিছু উদাহরণ দেখে নেব। তার আগে দেখে নেব যে এই টেন্সের একটি সেন্টেন্সকে আমরা কেমনভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন করব। অর্থাৎ হ্যাবাচক, নাবাচক, প্রশ্নবাচক এবং নাবাচক প্রশ্ন করব। তার জন্য দেখো এখানে আমি কি সেন্টেন্স নিয়েছি, আমি পড়েছি, আই হ্যাভ রেড। আমি পড়েছি, আই হ্যাভ রেড। তোমরা জানো যে রিড, আর ই ডি রিড, এটার ভার্বের যে তিনটে রূপ তার বানান একই কিন্তু উচ্চারণটা আলাদা হয়। প্রথমটা হবে রিড, তারপর হবে রেড রেড, রিড রেড রেড। তো আই হ্যাভ রেড, আমি পড়েছি, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবাচক। এটাকে নাবাচক করলে হবে আমি পড়িনি এবং ইংরেজিটা হবে আই হ্যাভ নট রেড। এখানে দেখো নেগেটিভ করতে গেলে এই হ্যাভ বা হ্যাজের পরে একটা নট বসিয়ে দিলেই কিন্তু নেগেটিভ বা নাবাচক হয়ে যাবে। এরপরে আমরা করব কোয়েশ্চেন। কোয়েশ্চেন করলে বাংলাটা হবে আমি কি পড়েছি আর ইংরেজিটা হবে হ্যাভ আই রেড। এখানে দেখো কোয়েশ্চেন যখন করছি সেই কোয়েশ্চেন করার সময় আমরা কিন্তু যে ভার্ব আছে, যে অক্সিলারি ভার্ব যেটা আছে সেই ভার্বটাকে আমরা প্রথমে লিখছি, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ যেটা থাকবে সেটাকে যদি আমরা বাক্যের প্রথমে বসিয়ে দিই এবং বাক্যের শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু এই কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা হয় নেগেটিভ কোয়েশ্চেন, সেটার বাংলা হবে আমি কি পড়িনি এবং এটা যখন আমরা ইংরেজি করব তখন এটা হয়ে যাবে হ্যাভ আই নট রিড। তো এই হলো একটা সেন্টেন্সের চারটি রূপ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন। আরো কয়েকটা উদাহরণ দেখছি আমরা। সে পড়েছে, হি অথবা সি হ্যাজ রেড। এটা নাবাচক করলে হবে সে পড়েনি এবং ইংরেজিতে হবে হি অথবা সি হ্যাজ নট রেড। এবার কোশ্চেন করলে হবে সে কি পড়েছে, এবং সেটা ইংরেজিতে হবে হ্যাজ হি অথবা সি রেড। এবং এটা যখন আমরা নেগেটিভ কোশ্চেন করব তখন বাংলাটা হবে সে কি পড়েনি, এবং ইংরেজিটা হবে হ্যাজ হি অথবা সি নট রিড। তো এই হলো একটি সেন্টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন। এবার আমরা আরো কিছু একটু বড় বড় উদাহরণ দেখে নেব। দেখো, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। যদু স্কুলে গিয়েছে, যদু হ্যাজ গন টু স্কুল। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল। সে এই মাত্র ভাত খেলো, হি হ্যাজ জাস্ট ইটেন রাইস। সূর্য উঠেছে, দ্য সান হ্যাজ রাইজেন। আমি একটি কাজের জন্য আবেদন করেছি, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ জব। আচ্ছা যাই হোক, এখানে একটু বাংলা বানানটা ভুল আছে, এটা হবে করেছি। তো এখানে কিছু কথা আমি তোমাদের বলে রাখবো। দেখো, কোনো কাজ এইমাত্র হলো বোঝালে বা কাজটি অতীতে হলেও সময়ের উল্লেখ নেই বা কাজটি হলেও তার ফলাফল বাকি আছে এরকম বোঝালে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। তো লাস্টের উদাহরণটা যদি আমি দেখি যে আমি একটি কাজের জন্য আবেদন করেছি, তো এক্ষেত্রে দেখো আমি আবেদন করেছি কিন্তু তার ফলাফল এখনো আমার হাতে আসেনি, সেই জন্য এখানে কি হবে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ জব। এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কিন্তু পড়ছে। সূর্য উঠেছে, সূর্য উঠেছে অর্থাৎ সূর্য এখনো উঠেছে, এখনো অস্ত যায়নি। এটা কিন্তু তার যে কাজ, সে কাজটা অতীতকালেই হয়েছে, কখন হয়েছে কিছু বলা নেই, সময়ের উল্লেখ নেই, এই জন্য কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। কোনো কাজ এইমাত্র হলো বোঝালো এই টেন্স হয়। দেখো, সে এইমাত্র ভাত খেলো, এটা এইমাত্র বুঝিয়েছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। এবারে আমরা আরেকটু এগিয়ে যাব। এবার দেখে নেব একটু জটিলভাবে বিষয়টিকে, অর্থাৎ একটি সেন্টেন্সকে আমরা চার রকম ভাবে দেখব। এই জন্য প্রথমে দেখো লেখা হয়েছে কালাম হ্যাজ টেকেন টি। কালাম হ্যাজ টেকেন টি, এটাকে যখন আমরা নেগেটিভ করব, এটা অবশ্যই অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করলে কি হবে, এটা নেগেটিভ করলে হবে কালাম হ্যাজ নট টেকেন টি। এবার আমরা এটাকে করব কোশ্চেন। এটাকে যখন কোশ্চেন করব তখন কি হবে, দেখো যখন আমরা নেগেটিভ করছি তখন হ্যাভ বা হ্যাজ যেটা থাকছে তারপর নট লিখছি, আর যখন কোশ্চেন করবো তখন কি করব, এই যে হ্যাভ বা হ্যাজ যেটা থাকবে সেটাকে আমরা বাক্যের শুরুতে লিখে দেবো, তাহলে কিন্তু কোশ্চেন হয়ে যাবে। তাহলে হ্যাজ কালাম টেকেন টি, কোশ্চেন হয়ে গেল। লাস্টে অবশ্যই কোশ্চেন চিহ্ন দিতে হবে। এরপরে আসছে নেগেটিভ কোশ্চেনের বিষয়টি। এই নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু এটা কোশ্চেন তাই হ্যাভ বা হ্যাজটা তো বাক্যের শুরুতে থাকছেই, এবং সেই সঙ্গে যেহেতু এটা আবার একই সঙ্গে তোমার নেগেটিভ তাই এখানে নটটাও কিন্তু বসিয়ে দিতে হবে, দিয়ে এখানে অ্যান্সারটা হবে হ্যাজ নট কালাম টেকেন টি। এবার এখানে একটা কথা মনে রাখতে হবে, এই যে নট যেটা বসানো হয়েছে নট, এটা দেখো কালাম একটি নাউন তাই আগে বসানো হয়েছে, কিন্তু এখানে যদি কোনো প্রোনাউন থাকতো হি সি দে এসব থাকতো তাহলে কিন্তু নটটা এই প্রোনাউনের পরে বসতো। সুতরাং এখানে একটি কথা মনে রাখতে হবে, এই নেগেটিভ কোশ্চেন করার সময় নট বসবে যদি এখানে নাউন থাকে নাউনের আগে, আর যদি এখানে প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের পরে। আচ্ছা আমরা আরেকটু প্র্যাকটিস করে নিই, দেখি কতটা শিখলাম। দেখো এখানে এবার শেষের দিক থেকে লেখা আছে যে হ্যাভ দে নট প্লেড ফুটবল। হ্যাভ দে নট প্লেড ফুটবল, এটা নেগেটিভ কোশ্চেন করা আছে, এটাকে যখন আমরা কোশ্চেন করব তখন হবে হ্যাভ দে প্লেড ফুটবল, এটা কোশ্চেন করা হয়েছে। এবার যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন হবে দে হ্যাভ নট প্লেড ফুটবল, আর যখন অ্যাফার্মেটিভ করব তখন হবে দে হ্যাভ প্লেড ফুটবল। তাহলে এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।